আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। কে বুদ্ধিমান, বাদশা হারুনর রশিদ না পাগলা বাহলুল? একটি শিক্ষণীয় গল্প। বাদশা হারুনর রশিদ এবং বাহলুল। আব্বাসি খলিফা হারুনর রশিদ এর শাসন আমলে বাহলুল নামে এক পাগল ছিল, যে অধিকাংশ সময় কবরস্থানে কাটাতো। কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহ হারুনর রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন। বাদশাহ তাকে ডাক দিলেন, বাহলুল, ওহে পাগল, তোমার কি আর জ্ঞান ফিরবে না? বাহলুল বাদশাহর এই কথা শুনে নাচতে নাচতে গাছের উপরের ডালে চড়লেন এবং সেখান থেকে ডাক দিল, হারুন, ওহে পাগল, তোর কি কোনো দিন জ্ঞান ফিরবে না? বাদশাহ গাছের নিচে এসে বাহলুলকে বললেন, আমি পাগল নাকি তুমি, যে সারা দিন কবরস্থানে বসে থাকে? বাহলুল বলল, আমি বুদ্ধিমান। বাদশাহ বললেন, কিভাবে? বাহলুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন, আমি জানি এই রঙিলা দালান ক্ষণিকের আবাসস্থল এবং এটি কবরস্থান, যেটি স্থায়ী নিবাস। এজন্য আমি মরার পূর্বেই এখানে বসবাস করা শুরু করেছি, অথচ তুই গ্রহণ করিসনি, গ্রহণ করেছিস ওই রঙিল শালাকে আর এই স্থায়ী নিবাসকে কবর, যা তুই এড়িয়ে চলছিস। রাজপ্রাসাদ থেকে এখানে আসাকে পছন্দ করছিস না, যদিও তুই জানিস এটাই তোর শেষ গন্তব্য। এবার বল, আমাদের মধ্যে কে পাগল? বাহলুলের মুখের এ কথা শোনার পর বাদশাহর অন্তর কেঁপে উঠল, তিনি কেঁদে ফেললেন, তার দাড়ি ভিজে গেল। তিনি বললেন, খোদার কসম, তুমি সত্যবাদী, আমাকে আরও কিছু উপদেশ দাও। বাহলুল বললেন, তোমার উপদেশের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট, তাকে যথাযথভাবে আঁকড়ে ধরো। বাদশাহ বললেন, তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বলো, আমি তা পূরণ করব। বাহলুল, হ্যাঁ, আমার তিনটি অভাব আছে, এগুলো যদি তুমি পূরণ করতে পারো তবে সারা জীবন তোমার কৃতজ্ঞতা স্বীকার করব। বাদশাহ, তুমি নিঃসংকোচে চাইতে পারো। বাহলুল, মরণের সময় হলে আমার আয়ু বৃদ্ধি করতে হবে। বাদশাহ, আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল, আমাকে মৃত্যুর ফেরেস্তা থেকে রক্ষা করতে হবে। বাদশাহ, আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল, আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে। বাদশাহ, আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল, তবে জেনে রাখো, তুমি বাদশাহ নও, বরং তুমি অন্য কারো অধীনস্থ, অতএব তোমার কাছে আমার কোনো চাওয়ার বা প্রার্থনা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় রং তামাশা ছেড়ে কবরের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। জরুরি কথা, মানুষ মরণশীল, সত্যি কি আমাদের এই দুনিয়ার এই জীবন ক্ষণস্থায়ী? অন্তত অসীম পরকাল আখেরের জন্য সাফল্যের জন্য নিয়মিত সালাত আদায় করি ও সকলকে কালিমা এবং ইসলামের দাওয়াত দেই, নিজে পরিপূর্ণ মুসলিম হই, আল্লাহ আমাদের খাঁটি মুমিন হিসেবে কবুল করুক, আমিন।